করছো? হা হা আমি ভালো আছি। তোমার শরীরের কি অবস্থা? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি, একটা কথা বলার জন্য তোমাকে ফোন দিছি। কি? দেখো দুইটা বছর হয়ে গেল আমি বিদেশে আসছি, আমার আর এখানে থাকতে ভালো লাগতেছে না, আমি দেশে আসতে চাচ্ছি। তুমি দেশে আসতে চাইতেছো? কিন্তু মা ভাইজান ওরা শুনলে তো অনেক বকাবাজি করবে। বকাবাজি করবে? কেন বকাবাজি করবে? আরে বোঝার চেষ্টা করো, অনেক কষ্ট করে তোমাকে বিদেশ পাঠাইছে, মা যদি এটা শুনে তাহলে অনেক বকা দিবে, আমারেও বকা দিবে, তা থেকে ভালো তুমি আর কয়েকটা দিন কষ্ট করে থাকো। আরে কি বলছো এসব, আমার এখানে অনেক কষ্ট হচ্ছে, আমি আর এখানে থাকতে পারবো না, এর জন্য আমি চলে আসার জন্য চেষ্টা করতেছি। শোনো, মাকে বুঝিয়ে বলো যে আমি চলে আসবো। হ্যাঁ সোহেল বল ভাই। তোমরা সবাই কেমন আছো ভাই? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? আমি বেশি একটা ভালো নেই। কেন কি হয়েছে তোর? ভাই একটা কথা বলার জন্য ফোন দিছি। আচ্ছা বল। আমি তো 2 বছর হলো বিদেশে আসছি, আমার বিদেশে ভালো লাগতেছে না, এখানে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয়, আমি দেশে আসতে চাচ্ছি ভাই। শোন সোহেল পাগলামি করিস না, বিদেশ মানুষ যায় কষ্ট করার জন্য, আর তুই তো জানোস তোরে কত কষ্ট করে পাঠাইলাম, মানুষ বিদেশ গিয়ে 5 বছর 10 বছর থাকে, আর সেই জায়গায় তুই মাত্র 2 বছর হয়েছে, পাগলামি করিস না আর 2-3 বছর থাকে তা পড়ায়, ঠিক আছে? এই যে মা, আপনার ছোট ছেলে ফোন দিছে। বাবা। মা কেমন আছো তুমি? হ্যাঁ বাবা ভালো আছি বাবা, তুই ভালো আছিস? মা আমি বেশি একটা ভালো নেই। কেন বাবা? মা আমার এখানে খুব কষ্ট হচ্ছে, আমি আসলে বিদেশে থাকতে যাচ্ছি না, আমি দেশে আসতে চাচ্ছি মা। কেন বাবা, এই তো গেলি মাত্র 2 বছর, আর কিছুদিন থাক বাবা। মা আমি আসলে তোমাদের সবার কাছে ফোন দিছি, তোমাদের সবার একই কথা, আর 2টা বছর থাক, আমি যে বারবার বলছি আমার এখানে কষ্ট হচ্ছে, থাকতে ইচ্ছে করতেছে না, তোমরা কি আমার বিষয়টা একটু বুঝতে পারতেছো না? পাগল ছেলে, মাত্র 2 বছর হইল, আর কিছুদিন থাক বাবা, তুই না ছেলে মানুষ? হ্যাঁ আর কিছুদিন থাক বাবা। ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি তোমাদের আর কারোর সাথে কথা বলতে চাই না, আমার সিদ্ধান্তে ডিসিশনে যেটা ভালো হয় আমি সেটাই করব। রাখো।